হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল IQ100। এখন আমরা আছি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ICDS এর ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা কীভাবে PDFটা দেখবে দেখে নাও। এই ওয়েবসাইটটা আসবে WBPSC.gov.in-এ। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে এখানে ভিউ অলে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা একটু স্লো হচ্ছে, এখানে আবার রিলোডে ক্লিক করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যেই নোটিশটা আছে এখানে ক্লিক করবে, লেখা আছে লিস্ট অফ ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ফর টু দ্য পোস্ট অফ ICDS সুপারভাইজার। এখানে তোমরা ক্লিক করবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নাও এখানে লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নোটিশটা খুলে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশটি খুলে গেছে, এখানে আজকে তারিখটা দেওয়া আছে আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লেখা আছে, এটা দেখে নেবে। তারপর তোমরা এখানে দেখো নিচের দিকে, এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে রোল নাম্বারটা দেওয়া আছে, এটা দেখে নেবে। তারপরে নাম দেওয়া আছে, তারপরে ক্যাটাগরি দেওয়া আছে কোন ক্যাটাগরি, তারপরে মেরিট পজিশন দেওয়া আছে, মেরিট পজিশন অনুযায়ী এটা সাজানো হয়েছে। তারপরে একদম শেষের দিকে দেখো রেকমেন্ড এগেনস্ট ভ্যাকেন্সি, মানে কোন কোন ক্যাটাগরিতে এটা পেয়েছে সেটা লেখা আছে এখানে, তোমরা দেখে নেবে। আর এটা যদি PDF পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে এটা PDFটা দিয়ে দেবো। তারপর এবার তোমাদের দেখাবো এখানে তোমাদের কাট অফ কত গেছে সেটা দেখাবো। প্রথমে তোমরা দেখছো UR এর কাছে 289, OBC এর কাছে 248, OBC B এর কাছে 276, SC-র কাছে 250, ST-র কাছে 201, MSP-র কাছে 180, PHVH এর কাছে 213, PHHI এর কাছে 180, আর PHOH এর কাছে 224। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। ধন্যবাদ।